नमस्कार ईशान मांगला प्राइम टाइम खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमे प्राइम टाइम शिरोनाम। অমিতমি শেষ, ধলাইয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী অমিয় কান্তি। শিলচর এনএন দত্ত রোডের এরিয়েন্ট অ্যাপার্টমেন্টে রহস্যজনকভাবে উদ্ধার পুরোহিতের মৃতদেহ। आसाम टी ट्रेडिंग कॉर्पोरेशन चेयरमैन पदे पदत्यागर संगे राजनीतिर कोनो सम्पर्क नहीं बोलें राजदीप गोयला। एबारे प्राइम टाइम विस्तारित खबर। धलाई उपनिर्वाचने मैदान थेके सरे दाड़ालेन विक्षुब्ध निर्दल प्रार्थी অমিয় কান্তি দাস। কাছাড় जिलार অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং বিধায়ক কৌশিক রায়ের উপস্থিতিতে আজ মনোনয়ন প্রত্যাহার করে নিলেন অমিয়। বিজেপি থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন অমিয়। তবে কোনো চাপের মুখে পড়ে কি মনোনয়ন প্রত্যাহার করলেন অমিয়? বর্তমানে এমন চর্চা সর্বত্রই চলছে। মনোনয়ন প্রত্যাহার করে নিলেও চেহারায় অভিমানের ছাপ স্পষ্ট ছিল তার। তবে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদিকে অমিয় মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ধলাই উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে অনেকেই মনে করছেন। প্রথম হলো যে আমি নমিনেশন দিয়েছিলাম, আপনাদেরকে আগেও বলেছি যে আমি বিজেপি ত্যাগ করেছিলাম, কিন্তু আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। সেই হিসেবে আমার যে আদর্শ ছিল রাষ্ট্রবাদ দেশপ্রেম, সেগুলো থেকে আমি একচুয়ালি নড়িনি, আগে বলেছি এখানে বলছি। এবং আজকে বিগত 24 তারিখের রাত্রে আমার জয়ন্তদা এখানে উপস্থিত, জয়ন্তদা ফোন করেছিলেন, আমার রাজ্যের সভাপতির মধ্যে ফোন করেছেন, কৌশিকদাও আমাকে সব যোগাযোগ করেছেন, জেলা সভাপতি যোগাযোগ করেছেন। তো আমি ওই সময় আমি জয়ন্তদার সঙ্গে যে সময় কথাবার্তা হয়েছে, পরবর্তীতে আমি আমার বলেছি একটা কথাই বলেছি, বারবার কথা বলার সময় একটা কথাই বলেছি যে আমি এখানে দাঁড়িয়েছি বিধায়ক হওয়ার জন্য নয়, ওই কারণেই যে আমি বলবো একটা কথা আপনারা শুনেছেন, জয়ন্তদাও এখানে স্বীকার করেছেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে দলাইতে একটা বিরাট ক্ষোভ আছে, এবং সেই ব্যক্তিকে আপনারা সবাই ছিলেন। উনি বর্তমানে সাংসদ সেখানে, এবং দীর্ঘদিন থেকে উনি সেখানে 35 বছর থেকে রাজত্ব করে আসছেন। আসার পরেও দলাইতে যে উন্নয়ন ছিল, উন্নয়ন আমরা বলবো এখনও বলবো তো আমার দ্বিধানি হয়নি। এবং আমার যারা সমর্থক ছিলেন, আমার সমর্থকরা এমনি এমনি বেরিয়ে আসেন সেরকম কথা নয়, যে একদিনে বেরিয়ে এসে তা নয়, দীর্ঘদিনের চাপা খুব ওদের মনে ছিল, ওদেরকে যে মর্যাদা দেওয়া উচিত ছিল সেই মর্যাদা ওরা পায়নি, তো সেসব মর্যাদা পায়নি। এবং ব্যাপার হচ্ছে দলাইকে আমরা বলেছিলাম যে কোনো সমস্ত কথা যে দলাইকে এভাবে 1,97,000 ভোটারের মধ্যেও একজনও পেলেন না পরিমলবাবু, পরিমলবাবুর সেই সুপারিশই হয়েছে। তো এই কথাগুলো আমরা বলেই, আমি যে সমস্ত আগে বলেছিলাম এই কথাগুলো বলেই আমরা এই এখানে নমিনেশন জমা দিয়েছিলাম, সেটা কথা সত্যি স্বীকার করে নিচ্ছি আবারও। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল জয়ন্তদা ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমারও, মুখ্যমন্ত্রী আমাকে আহ্বান জানিয়েছেন যে দলের স্বার্থে, এবং উনি বলেছেন যে এখানে অন্য কোনো এই মুহূর্তে তুমি অন্য কোনো ব্যক্তির ক্যান্ডিডেট আছে বলে ভাববে না, ভাববে এটা দলের ক্যান্ডিডেট, এবং আমি সেখানে অন্য কেউ লড়ছে সেটা ভাববে না, লড়ছে আমি লড়ছি, উনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এবং আমি আহ্বান জানিয়েছেন যে দলের স্বার্থে ওনার সম্মান রাখতে আমি যাতে সেটা উইথড্র করে নিই। এবং আমি দেখলাম উনি, আমি যদি দলে থাকি বা না থাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি তো আসামের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী মহোদয়ের সেই কথা, আমার ভবিষ্যতের কথা, ভবিষ্যতের কথা, আমার জয়ন্তদার কথা, আমার কৌশিকরা আছেন এখানে, ওনাদের কথায় আমি আবারও সেই আহ্বানে সাড়া দিয়ে আমি ওনাদের সাথে এসে আমি আমার সেই নমিনেশন উইথড্র করেছি। আগামী দিনে আপনার সমর্থকরা সেখানে আমরা আপনার সমর্থকরা আপনাকে কোন বা ধলাইবাসী আপনাকে কোন লেভেলে দেখবে? আমি আশাবাদী যে আমার সমর্থকরা যারা ছিল, আপনারা সত্যি প্রশ্ন করেছেন যে সমর্থকদের মানে চাপা খুব আছে, এবং ওরা আমার নেতৃত্বে ওরা এত দূর এগিয়েছিল, এবং আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা কথা বললে একদম বেশি অত্যন্ত বেশি হয় না যে আমি জল যখন আমার প্রতি কোনো। শিলচর এনএন দত্ত রোডের এরিয়েন্ট অ্যাপার্টমেন্টে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক পুরোহিতের মৃতদেহ। মৃতের নাম অজিত চৌবে। পুরোহিতের স্ত্রী রঞ্জনা চৌবে জানান
রবিবার রাতের খাবার শেষে অজিত পাশের একটি ঘরে ঘুমোতে যান। রাত আড়াইটা নাগাদ নিকটাত্মীয় দেবজিৎ পাণ্ডে ঘুম থেকে জেগে পরিবারের সবাইকে ডাকতে থাকেন। অজিত অনেকক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি বলে পরিবারের সদস্যদের জানান দেবজিৎ। শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু রাতে অজিতের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ ভোরে অ্যাপার্টমেন্টের নিচে পাওয়া যায় অজিতের লাশ। পরিবারের সন্দেহ, কেউ খুন করেছে অজিতকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হাজবেন্ড কা নাম অজিত চৌবে, সোনাই রামনগর, নতুন রামনগর, ইয়াঁ তো পূজা করতে হ্যাঁ, রঞ্জনা চৌবে। রাত কো খানা উনা খা কে হাম লোক সোয়ে বলে নাই আপ লোক এ রুম মে সো যাও, হাম লোক অলগ রুম মে সোয়েঙ্গে। ও উনকা বহন কা জামাই হাজবেন্ড দোনো এক হি বিস্তর মে সোয়ে থে। উনকা নাম কে হাজবেন্ড কা হাজবেন্ড কা নাম? उनका नाम है देवजीत पांडे। तो एक ही साथ सोए, उसके बाद सोने के बाद दो ढाई बजे उठ के बाहर गए। तो बाहर जाने के बाद उसके बाद लेट हो गया, आधा घंटा हो गया। तो ये जाके हम लोग उठा रहे हैं, आप लोग उठो भैया बाहर गए, तो अभी तक आ ही नहीं रहे, पता नहीं क्या हुआ। तो 3:30 बजे हम लोग उठाए, तो हम लोग उठ के जाके देख रहे हैं, ढूंढ रहे हैं पूरा बिल्डिंग में कहाँ है, ऐसे तो जाते नहीं है। बाहर गए तो बाथरूम जाएंगे जाए, तो बाद में कोई नहीं, कुछ नहीं मिला। तो हम लोग बैठे 5 बजे में 15-20 मिनट बाकी था, तो वो लोग खिड़की से मतलब इधर उधर देख रहे थे, तो दिखाई दिए यहाँ पे गिरे हुए हैं। और गेट, मंदिर का गेट भी खुला था, हम लोग ताला लगा कर सोते हैं। चाबी तो रूम में ही रखा रहता है, तो चाबी तो गए टेबल में ही चाबी है, लेकिन गेट खुला है। मुझे तो ऐसा नहीं लगता है जो ऐसे वो कुछ करेंगे। অসম টি ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এক বিবৃতিতে একথা জানালেন রাজদীপ গোয়ালা। তিনি বলেন, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর টি ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি দেন। এই দুই পদে একসঙ্গে থাকাটা সঠিক নয় বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে তাকে টি ট্রেডিং কর্পোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু একটি মহল থেকে প্রচার করা হচ্ছে তিনি নাকি দলের উপর ক্ষুব্ধ। এটা ঠিক, তিনি দলের কাজে আছেন সক্রিয়ভাবে। শিলচর আর্যপট্টি দুর্গাবাড়ী কালী পুজো কমিটি এবার ব্যতিক্রমী থিম নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শিশুদের জন্য এবার চমক রয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে পুজো কমিটির কর্মকর্তারা তাদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। কিছু থিম বানিয়ে যাচ্ছে লাস্ট কালী পুজোতে, এবার আমরা কোনো ব্যতিক্রম না। আমরা এবারে যেটা থিমটা বানাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেক্সিকোর আমাদের এটা টোয়েজ আইল্যান্ড বা হন্টেড আইল্যান্ড বলে একটা জায়গা আছে, ওইটার উপরেই বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি 72 ইয়ার্স আগে মেক্সিকোতে একটা ঘটনা ঘটেছিল, ওইটার নাম হচ্ছে মেক্সিকোতে জকিমিলকো আইল্যান্ড, যেটাতে কেউ থাকে না, সবাই যায় গিয়ে ভিজিট করে। এখানে একটা পুতুল রেখে আসে, যেরকম ইচ্ছা বাংলা পুতুল হোক ভালো পুতুল, এখানে কেউ কোনোদিন রাত্রে থাকেনি। ওখানে একটা যে 72 বছর আগে একটা ছোটো বাচ্চা মানে নদীতে পড়ে মারা গিয়েছিল, তারপর থেকে ওই জায়গাটাতে কেউ যায় না। তারপর ইনহেরিটেজের জন্য মেক্সিকো সিটি ওইখানে হচ্ছে ভিজিটার্সরা যায়, সবাই গিয়েই একটা পুতুল ওই বাচ্চার আত্মা সদগতির জন্য দিয়ে আসে, কিন্তু কেউ রাত্রে থাকে। তো পুতুলগুলো দেখতে যদি আপনার আইল্যান্ডে যান, আপনার দিনের বেলায় মানে শিওরন উঠে যায়, রাত্রে থাকা তো অন্য কথা। তা আমরা ওই জিনিস আইল্যান্ডটাই এখানে তৈরি করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব না পুরোটাই আইল্যান্ড একটা, তো আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব যাতে আমরা যারা দর্শকরা আসবে এই দেখে আনন্দ পায়। আইল্যান্ডে ওই আমরা ওইটাই এইখানে ওইখানে যেরকম আইল্যান্ডে মেইনলি ওইখানে আইল্যান্ডে কিছু নেই, কোনো দু একটা গোড় আছে আর খালি, যারাই আসে সবাই পুতুল দিয়ে যায়। তো এইখানে আমরা সেমই থাকবে, রিভারেরও আমরা রিভারও এরকম বানানো হয়েছে, মোটামুটি আমরা যতটুকু পেরেছি আর কি বানানোর চেষ্টা করেছি আইল্যান্ডটা, ভিতরে ওইটা শো থাকবে আমরা শুক্রবার শনিবার রবিবার। শিলচর সাব রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত এক মহুরির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জেলাশাসকের কাছে নালিশ জানালেন তার বোন। এদিন জেলাশাসকের কাছে ওই মহুরির বিরুদ্ধে পিতৃসত্ব ভূ সম্পত্তি কারসাজি করে বঞ্চিত করার অভিযোগ তুলে স্মারকপত্র দেন বোন নিভারানী দাস। তিনি অভিযোগ করে বলেন, তার ভাই নীরেন্দ্র চন্দ্র দাস ক্ষমতার অপব্যবহার করে পিতৃসত্ব থেকে বঞ্চিত করছেন। এ নিয়ে তিনি প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন। আমার নাম শ্রী বাপিচন্দ্র দাস, গ্রাম রেঠি বস্তু। আমি মানে নীরেন্দ্রচন্দ্র দাসের অভিযোগে আজকে তার বড় ভাই এবং ছোটো বোন নিবারানী দাস এবং নীরেন্দ্রচন্দ্র দাসের ডিসির কাছে তার মানে জালিয়াতি নথিপত্র বা এ বলপূর্বকভাবে যে ভাই বোনের যে সত্যটা আত্মসাত করিয়া খা,
এটাও আমরা মানে প্রমাণপত্রগুলো যে ডিসির কাছে আমরা জমা দিছি এবং নীরেন্দ্রচন্দ্র দাস আমরা রাস্তাঘাটে নানা রকম মানে তার কুচক্র দিয়া ডুমকি ডমকি হুমকি দেয় মানে আমরা প্রাণে মারালে তাই আমরা মানে এটার সুবিচার চাই ডিসি মহোদয় না ডিসি মহোদয়ের কাছে তো আমরা তো ডাইরেক্ট যেতে পারতাম না তাই আমরা কাউন্টারে জমা দিয়ে এই রিসিপ্ট কপিটা আমরা দিচ্ছি আমার বাসা হইলো বৈজন্তীপুর পাটতিরি আমার বাবার নাম হইলো লক্ষ্মী সিং ছত্রী আমার নাম হইলো পরজিৎ সিং ছত্রী আমরা নীরেন্দাই আর তাইনের বাবা নিতানন্দ দাস 96 আমরা ইন জমিন বিক্রি দিয়েছিলি জমিন আরেকজন আর রেজিস্ট্রারি করার লাগে আরও নিচে আমরা ইন থেকে 25,000 আবার বন্ধক দিয়েছিল আরেকজনের এই জমিন 2 বিঘা এবারেও টাকা নিছে তো আজকে কেতা লাগে আইসো আজকে মানে তাইনের বড় ভাইয়ের ছুটি তাইলে মানে তাইনে আমরা জমিনটা রেজিস্ট্রারি করিয়া দিব কইছি তারপরে তো তাই আইসো তাই নিজেরাই বাট পান নাতে আমরা পর আমি কিতা করমু আমার দরিয়া কিতা করবাই তোমরা তারপরে তাইনে কইল যে আমি ডিসি অফিসে একটা কমপ্লেন দিমু তোমরা আমরা লগে জিতে লাগে আমি বলছি ঠিক আছে চলেন যদি যাই আমি আমার যদি জমিন পাই যাই তো ভালো কথা এবারে ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ভারতমালা সড়কের কাজে জল নিষ্কাশনের নালায় মাটি ফেলে বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন মালুয়া শ্রীগৌরী জিপি এলাকার জগন্নাথপুর, চৈতন্যনগর, জালালপুর, উত্তর কান্দিগ্রাম, দক্ষিণ কান্দিগ্রাম, পার্টিরা কান্দি সহ ওই এলাকার বিভিন্ন গ্রামের জনগণ। আজ তারা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ তুলে ধরেন। তারা বলেন, জল নিষ্কাশনের নালাটি মাটি করে ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে। জল যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকার ধান ক্ষেত জলমগ্ন হয়ে পড়বে। সড়ক নির্মাণে তারা বিরোধিতা করছেন না, কিন্তু জল নিষ্কাশনের নালা বন্ধ করে দিয়ে এলাকার জনগণকে বিপাকে ফেলার বিরোধিতা তারা করছেন। তারা এ ব্যাপারে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি একটু কথা বলতে চাই। বর্তমানে এই যে কাজ চলছে, এটা ভারতমালার কাজ, কাজ ভারতমালার কাজ হোক, এটা আমাদের গৌরবের বিষয়। কাজ হোক, সব মানুষে জমি দিচ্ছে, কিন্তু মাত হলো আমাদের জলালপুর কান্দিগ্রাম, চৈতন্যনগর, পাটনা কান্দি, দক্ষিণ কান্দিগ্রাম, উত্তর কান্দিগ্রামের
ক্ষেতের অনেক জায়গা আছে, প্রায় শ শ বিঘা জায়গা আছে, হাজার হাজার মানুষ আছেন এই বৃষ্টির জলে প্লাবিত হয়ে। বর্তমানে যদি এক ঘন্টা বৃষ্টি দেয়, বর্তমানে এক ঘন্টা বৃষ্টি দিলে ফ্লাড হয়ে যাবে। আর বর্তমানে আগুন মাস সামনে মানুষের প্রচুর পরিমাণের ক্ষেতের জায়গা ধান ফাঁকিবার সময়, এখন যদি এ মাত্র এক ঘন্টা বৃষ্টি দিতে জল আমার কোনো বিকল্প ব্যবস্থা নাই। সুতরাং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমাদের এইটাই অনুরোধ যে আমাদের জলের জল নিষ্কাশনের নালাটা দেওয়ার জন্য আমরা সবাই এখানে জড়িত হয়েছি, এই এটাই আমাদের অনুরোধ। হাইলাকান্দির 22টি দুর্গাপূজা কমিটিকে শারদর্শী সম্মাননা জানালো হিন্দু জাগরণ মঞ্চ। আজ হাইলাকান্দি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে পুজো কমিটিগুলোকে এই সম্মাননা জানানো হয়। শহরের 12 এবং গ্রামের 10টি পুজো কমিটিকে এই সম্মান জানানো হয়। অনুষ্ঠানের সভাপতি উত্তম মালাকার জানান, পুজো কমিটির পাশাপাশি হাইলাকান্দি পুলিশ প্রশাসনকেও সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন হিন্দু জাগরণের ক্ষেত্র সংগঠন মন্ত্রী বিজয় পাল, প্রান্ত সংযোজক রণজয় নাথ, ছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠান আয়োজক কমিটির সম্পাদক রাজদীপ দত্ত চৌধুরী, হিন্দু জাগরণের উত্তর হাইলাকান্দি জেলা সংযোজক শান্তনু দেব প্রমুখ। নমস্কার, আমি শান্তনু দেব, হাইলাকান্দি হিন্দু জাগরণের উত্তর হাইলাকান্দি জেলার সংযোজক। প্রতি বছরের নিয়ে এইবারও আমরা 2024 শারদশ্রী সম্মাননা আপনারা দেখতে পাচ্ছেন যে 24 আমরা অনুষ্ঠিত করেছি হিন্দু জাগরণ উত্তর হাইলাকান্দি জেলার পক্ষ থেকে। ওর সঙ্গে এবারে আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণের ক্ষেত্র সংগঠক মাননীয় বিজয় পাল মহোদয়, তাছাড়া আমাদের প্রান্ত রাষ্ট্রীয় সংসদ সঙ্গের প্রান্ত কার্যকরী সদস্য কিরণ মুখ্যস্থ, হিন্দু জাগরণের প্রান্ত সঞ্চালক মাননীয় রণজয় নাথ মহাশয়, জেলা কার্যবাহক অনুপম দাস, হাইলাকান্দি জেলা কার্যবাহক অনুপম দাস এবং জেলা সংঘচালক লালমোহন নাথ মহাশয়, তার সঙ্গে অনেক আমাদের সকল কার্যকর্তা উপস্থিত ছিলেন আজকের এই প্রোগ্রামে। আচ্ছা, ধন্যবাদ। তো আজকে কতজন কমিটি এই প্রাইজটা পেয়েছে? আমাদের পুজো কমিটি টাউনে পেয়েছে 12 কমিটি পেয়েছে, আর গ্রামীণে পেয়েছে 10 কমিটি। টোটাল আমরা 22 কমিটিকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তৎসঙ্গে আমাদের জেলা পুলিশকে দেওয়া হয়েছে, ওরা এই সুন্দর করে এই পুজোটাকে সুন্দর করে ওরা মেনটেন করেছে, তাই ওদেরকে আমরা একটা সম্মান জানালাম পুলিশ দলকে। ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড কে কে পেয়েছে? কোন কমিটি? এই যে শারদশ্রী সম্মাননা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নেই এখানে। হাইলাকান্দিতে সামাজিক সাংস্কৃতিক সংস্থার সম্পর্ক এর বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। অনুষ্ঠানে নাচ গান কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সন্দীপন পাল, ভগবান সারদা, সুদীপ পাল, মাধবী শর্মা, কল্লাল চৌধুরী, কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টরা। সম্পর্ক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, এটা গঠিত হয়েছে 2007 ইংরেজিতে এবং এই সংস্থার সভাপতি আমি নিজেই আছি, আর সম্পাদক আছেন তিলকরঞ্জন দাস, কুমার দাস। আপনার নামটা একটু বলুন। আমার নাম অঞ্জন ভট্টাচার্য। আচ্ছা, এখানে কী কী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে? এখানে অনেক 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 কিছু হয়েছে। এখানে আবৃত্তি পাঠ হয়েছে, গান হয়েছে, কৌতুক হয়েছে, যোগাসন হয়েছে, অনেক কিছু ভালো ভালো প্রোগ্রাম হয়েছে। আগে আরও বড়ো বড়ো অনেক প্রোগ্রাম হয়েছিল, তো করোনার পর থেকে তেমন কিছু প্রোগ্রাম হয়নি। তো আজকে বিজয়া সম্মেলনে আমরা আবার নতুন করে আমরা সম্পর্ককে আবার পুনর্ভাবে ইয়ে করছি আর কি। কালান স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামীকাল দুপুর 2টায় জালালপুর চা বাগান ময়দানে অনুষ্ঠিত হবে মহিলা ফুটবল ম্যাচ। এতে পরস্পরের মুখোমুখি হবে কালান স্পোর্টস ক্লাব এবং জালালপুর ফুটবল দলের মহিলারা। ম্যাচ নিয়ে বিস্তারিত জানালেন সংস্থার সভাপতি কনকনাথ, উপসভাপতি জ্যোতির্ময় নাথ, সচিব হারান চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক এ কে সুহেল বড়ভুইয়া প্রমুখ। আমার সঙ্গে রয়েছেন সম্পাদক হারান দাস এবং আমার সহসভাপতি জ্যোতির্ময় নাথ, একে আমার সংস্থার সঙ্গে জড়িত সুধীর দাস, কাজল মালাকার। তো আমরা আজকে এখানে বসছি কারণ আগামীকালকে মঙ্গলবার
দুপুর দুটো থেকে আমরা মহিলা ফুটবলের একটা প্রদর্শনী ম্যাচ আমরা আয়োজন করেছি। সেই প্রদর্শনী ম্যাচে যে দুটি দল থাকবে, একটা হলো কালাইন স্পোর্টস অ্যাসোসিয়েশনের মহিলা ফুটবল দল এবং জালালপুর মহিলা ফুটবল দল। এই খেলাটা শুরু হবে দুটো থেকে আনুষ্ঠানিকের মাধ্যমে। আমাদের অনেক অতিথিরা এখানে রয়েছেন, আমাদের প্রাক্তন এবং বর্তমান এমএলএ থাকবেন, দুজন মণ্ডল সভাপতি, কাছাড় কংগ্রেসের সম্পাদক সঞ্জীব দাস সহ আরও অনেকে। হারানচন্দ্র দাস, আমি আগামীকাল অর্থাৎ 29 অক্টোবর মঙ্গলবার আমাদের অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমরা জালালপুর চা বাগানের মাঠে দুটা দলের মধ্যে আমরা মহিলা ফুটবল প্রতিযোগিতা আরম্ভ করতে চলেছি। আমাদের এই খেলা চালনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা এই গ্রাম কাছাড়ের পিছপড়া এলাকা কাঠিগোড়ার মধ্যে আমরা মহিলাদের ভিতরে যাতে খেলাধুলার ইয়েটা ভালো করে প্রস্ফুটিত করে তুলতে পারি, সেজন্য আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আর আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। আমরা জেলা ক্রীড়া সংস্থার সকলকে আমন্ত্রণ জানিয়েছি, আসাম ফুটবল সংস্থার ইন্দ্রজিৎ সিনহাকেও আমরা ফুটবল আমন্ত্রণ জানিয়েছি। দলের পেছনে যারা জড়িত রয়েছেন, একটি মহিলা ফুটবল দল গঠনে যারা অনবদ্য মেহনত করেছেন, ওনাদের মধ্যে আমি আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুইজন সদস্য আমার স্যার জ্যোতির্ময় নাথ মহাশয় জালালপুর চা বাগানের নেতৃত্ব দিয়েছেন এবং উনি জালালপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী যে খেলোয়াড়রা রয়েছেন ওনাদেরকে উনি নিয়ে এসেছেন এবং কালাইনের আমাদের সংস্থার উপর উপদেষ্টা মুখ্য উপদেষ্টা সদস্য রঞ্জন দাস মহাশয় এবং এই দুই বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকায় ওনারা যেভাবে গ্রাম কাটিগোড়া থেকে খুঁজে খুঁজে যে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে এসেছেন, এই ম্যাচগুলো দেখার জন্য আমি কাটিগোড়াবাসীর আগুল আবেদন করবো আপনারা এসে দেখে যান যে কাটিগোড়ার মেয়েরা সব সশক্তিকরণের একটি উপায় হিসাবে কীভাবে খেলার ময়দানেও নিজেদের খেলাকে প্রদর্শন করে এবং সবাইকে আনন্দ দেয় এবং আমি আশা রাখি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অম্বিতম্বি শেষ, ধলাইয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী অমিয় কান্তি। শিলচর এনএন দত্ত রোডের এরিয়েন্ট অ্যাপার্টমেন্টে রহস্যজনকভাবে উদ্ধার পুরোহিতের মৃতদেহ। আসাম টি ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান পদে পদত্যাগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বললেন রাজদীপ গোয়ালা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।